আপনারা দেখছেন দাপিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি সায়ন আর আপনারা দেখছেন দাপিডি নিউজ। জাতীয় সড়কের ওপর সিমেন্ট বোঝাই লরিতে আগুন, ঘটনাটি ঘটে হাওড়া 6 নম্বর জাতীয় সড়কের সলম মোড়ে। আগুন লাগার পর বশীভূত হয়ে যায় লরিটির পিছনের অংশ। ঘটনার পরেই লরির ড্রাইভার কর্মরত ট্রাফিক পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই দমকল ঘটনাস্থলে পৌঁছে 8 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন অত্যন্ত গরম হয়ে যাওয়ায় গাড়িতে আগুন লাগে এমনটাই জানায় গাড়ির চালক। হাওড়া থেকে প্রকাশ কালী ঘোষের রিপোর্ট, দাপিডি নিউজ। এই রকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দাপিডি নিউজ। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দেখতে থাকুন দাপিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের ডিজিটাল গ্যালারিতে। কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দাপিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।